Hello, assalamualaikum. I'm Mohammed Basri. I'm Jordan. I'm from Madagascar. I'm from Illustrator. I will take a new size paper and escape. I'm going to go to the description.
করছি নাম হচ্ছে আপনি এজেন্সি এফ ডি এজেন্সি এফ ডি কোল্ড এখান তো আমার করি সি ওকে দেখেন আমি একটা নাম দিলাম, আপনাদের মন মতো আপনি যে কোনো নাম দিতে পারেন। তো আমি এটা একটা সাইজ দেবো, কোন সাইজটা দিলে পারবেন করলে এটা করতে হয়ে যাবে। দেখেন আমি এটা ফ্রন্ট নিচ্ছি এজেন্সি বোর্ড অ্যাপি অ্যাপি এজেন্সি বোর্ড আর সাইজ নিচ্ছি 18। আপনি আপনাদের মতো করে নেবেন। এটা এখন আমরা ড্রাগ করে নিচ্ছি না কেন কন্ট্রোল ডি দিলে এটা কপি হয়ে যাবে। ওকে এখন আমরা এটা সম্পূর্ণটা ধরে একটা কপি গ্রুপ করে নেব। গ্রুপ করার জন্য কন্ট্রোল জি দিলে কপি হয়ে যায়। আর যেহেতু আমরা একটা জল সাপ তৈরি করতেছি এর জন্য ব্যাপার ছুটি রকমে সাপ দিব। ওকে আশা করি দেখতে পারতেছেন। আর এটা আমরা এটার সাথে একটা কাজ করতে পারি, অ্যালাইনমেন্ট ঠিক করতে পারি। ওকে ঠিক করে নিলাম। এখন দেখুন এই যে লেয়ার প্ল্যান লেয়ার থেকে এই যেটা আমরা ব্যাকগ্রাউন্ড তৈরি করলাম এটা লক করে দেবো যাতে কাজ করার জন্য এর সময় কোনো প্রবলেম না হয়। এই যে ক্লিক করলে দেখেন একটা আইকন আসছে তালা, আমাদের ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে, বর্ডার হয়ে গেছে। এখন আমরা এটার বডিটা সাজাবো। এটা সাজানোর জন্য আমি আগে থাকতে একটা করে রাখছিলাম যাতে ভিডিওটা ছোটো হয়। এই জন্য আমরা এটা থেকে এটা কপি করে নিয়েছি। এটা আপনার প্রতিষ্ঠানের নাম যে কোনো নাম হতে পারে, আপনি আপনার মতন একটা নাম দিয়ে নেবেন। আশা করি একটু বড়ো নিচের থেকে বা উপরের থেকে এটা আপনার খুশি মতো কীভাবে আপনি চাইবেন তা আপনি করে নিতে পারেন। দেখেন এটা আমি ক্রিয়েটা আপলোড করে রাখছিলাম। ক্রিয়েটা আপলোড করে রাখার সময় পর অবশ্যই ক্রিয়েটা আপলোড করে দেবেন, এতে করে আপনার ক্লায়েন্টের জন্য সুবিধা, আপনার কাজ করতে সুবিধা হবে, যে আপনি যে কোনো সময় একটা কালার চেঞ্জ করতে পারবেন। ওকে চলেন। আর সাধারণত আমরা হেডলাইনগুলো মানে বিশেষ করে ডিপেন্ড করে আপনি যে লোগো থাকে, প্রতিটা প্রতিষ্ঠানের লোগো থাকে, লোগোর উপর ডিপেন্ড করে আপনি এটা দিতে পারেন হেডলাইনের কালারটা। আমরা করি
আর আমি এই এই ফন্টটা অ্যাড্রেস চেক অ্যাড্রেস লিখছি যে এই ফন্ট ফন্টের নাম হচ্ছে আপনার ম্যানেটো বোল্ড। আমি একটু দিয়ে দেবো ডেসক্রিপশনে, কোনো সমস্যা না। তারপর আমরা লোগোটা নিয়ে আসি, ডিজাইনটা আপনার মতো আপনি সাজাই যান, আমার মতো আমি করে দিতেছি আপনার বুঝার যেগুলো নিজেরা শিখতে পারেন। সাধারণত লোকবেলা কেউ বাম সাইডে, কেউ ডান সাইডে, কিংবা উপরে টপে আমি মাঝামাঝি দিলাম। ওকে, ইলাস্ট্রেটর একটা সুবিধা হলো কি, কাজ করার সময় আপনার যেই অ্যালাইনমেন্টটা এটা অটো জায়গা থেকে ই হয়ে যায়। দেখেন একটা গ্রিন দাগ আসছে, দেখেন ধরার পর একটা গ্রিন দাগ আসে, এটা অ্যালাইনমেন্টের জন্য। আপনার নতুন করে আলাদা কোনো অপশন দিয়ে অ্যালাইনমেন্ট ঠিক করতে হবে না, এই জায়গা থেকে আপনি অ্যালাইনমেন্টটা ঠিক করতে পারতেছেন আপনার মতো। আপনি করে নিতে পারবেন, অটো যাওয়া দেখা যাচ্ছে যে কোন জায়গায় আপনি অ্যালাইন দিলে ঠিক আছে। ওকে, আচ্ছা এর সাইজটা আপনার, আমি আমারটা বল মানে যে সাইজটা সেটা বলতে চাইছি। আপনার ইনস্টিটিউটের নাম যে এটা, ওটা আমি 37-38 মানে 35-40 মধ্যে আপনার মতো আপনি দেবেন, কিন্তু 35-40 মোটামুটি পারফেক্ট। অ্যাড্রেসটা আমি এই জায়গায় অ্যাড্রেসটা দিচ্ছি আপনার 20। ফন্টের মানে ফন্টের প্রকারভেদে এটা ছোট বড় হয়, তো আমার এই জায়গায় 20 আছে। লোগোটা আপনার ইচ্ছা মতো আপনি যতটুকু খুশি দিতে পারেন, কিন্তু একটা মানে পছন্দ মতো যাতে হয় ওই রকম একটা দেবেন। আর কনফিডেন্স সার্টিফিকেট যেই এটা, এটা আমি এই জায়গায় দিয়েছি আপনার 40। তো সার্টিফিকেটটা কীরকম দেখা যেতেছে, কারণ লুকটা কীরকম হতে থাকে, এই জন্য আপনার ফন্টের কালার সাইজ এটা অনেক কিছু ডিপেন্ড করে। আমি এটা 40 দিচ্ছি, এটা আপনার জন্য। আপনার 40-45 কিংবা 35-40 এর মধ্যে বেটার। তারপর আপনার আপনার সাইজ কিংবা ফন্ট, অন্য কোনো ফন্ট হলে ফন্টের সাইজ অনুযায়ী আপনি ম্যাচ করে নেবেন। আমরা বডিটা নিয়ে আসি, আমি ফন্টের নামগুলো ডিসক্রিপশনে দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। তারপর যদি কোনো প্রবলেম হয় তাহলে কমেন্টস করে নিয়ে সাথে সাথে উত্তর দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। আর এগুলো সব ডিফল্ট, এগুলো সব ডিফল্ট ফর্ম, সেটা আপনাদের এত কোনো সমস্যা হইব না। আমি নামগুলো দিয়ে দিলে আপনারা সহজে নিয়ে নিতে পারবেন।
মোটামুটি কমপ্লিট হচ্ছে, যারা একটা কাজ আছে আমি লোগো রাখতাম। আমরা সাধারণত দেখি যে অনেক প্রতিষ্ঠানের লোগোগুলা জল ছাপ হিসাবে থাকে, আমি আমি এই লোগোটা জল ছাপ হিসেবে জলসূচার অর্থ হইলে আপনার যাতে করে কেউ ডুপ্লিকেট করতে না পারে। ওকে, মানে এটা আমি অপসিলিটা কমা দেবো। টার্গেটটা 7 আছে, 7-8 এর মধ্যেই বেটার, মোটামুটি ভালো। তারপর আপনার আপনাদের মতো করে দেবেন, দেখবেন কী হতে পারে। 5-7 এই বেটার। সাপোজ আমার সার্টিফিকেটটা কমপ্লিট, পরে ফন্ডের কালার চেঞ্জ করতে গেলে সমস্যা হয়, আর কি পাবেন কীরকম দেখার চেষ্টা। আমি আমার মতো করে বুঝে মানে করার চেষ্টা করলাম, আশা করি আপনারা চেষ্টা করবেন। আর যদি কোনো বোঝার সমস্যা কিংবা কোনো কিছু বুঝতে প্রবলেম হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন। আশা করি টিউটোরিয়াল ভালো লাগছে। ওকে, আসসালামু আলাইকুম, বাই, টাটা।